প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র এক মাস বাকি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এই টপিকটা নিয়ে খুবই টেনশনে থাকো এবং সবসময় তোমাদেরকে বলা হয় কি, এই দুটো জিনিস মুখস্থ করার জিনিস, অর্থাৎ এর ক্লাস নিয়েও তোমাদেরকে শেখানো যাবে না বা সম্পূর্ণ তোমার উপর মুখস্থই করতে হবে, অর্থাৎ পুরো দায়িত্বই তোমার। তো এই কারণে স্টুডেন্টদের মনে একটা ভয় রয়ে যায়। তো আমি আমার চ্যানেলে আগেও সিনোনিমের উপর তিনটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা যারা এখনও দেখোনি সেগুলো দেখে আসো। আজকে আমরা অ্যান্টোনিম সম্পর্কে কিছুটা অংশ আলোচনা করব। তবে আজকে আমরা যে অ্যান্টোনিমগুলো বাছাই করেছি এগুলোর একটা বিশেষত্ব কি, এগুলো তোমার বিজ্ঞানের যে 6টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর ভিতর কোথাও না কোথাও আছে, এর সাথে লিঙ্ক, ঠিক আছে? এছাড়া আমরা এখন হচ্ছে আপাতত বোর্ডে 10টা লেখা আছে, আমি আস্তে আস্তে আরও লিখবো। তো তোমরা যদি সম্পূর্ণটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কমপক্ষে 30টা সিনোনিম অ্যান্টোনিম, 30টা না 30 জোড়া বলা ভালো, সিনোনিম অ্যান্টোনিম তোমরা শিখে যেতে পারবে। তো চলো আমরা কথা না বাড়াই, কারণ তোমাদের হাতে সময় আমরা জানি এখন খুবই কম। তো আমরা এখানে কি লিখছি, মূল শব্দ লিখছি যে অ্যান্টোনিম হিসেবে বইতে আমি কোনটা পেয়েছি, এবং লিখছি টপিক, অর্থাৎ তোমার সায়েন্সের বইতে এই জিনিসটা কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে আমি নিছি সেটা লিখছি। তাহলে আসো আমি তোমাদের এখন পড়ানো শুরু করি। অ্যালট্রুইজম, দেখো তোমরা পড়ছো মৌমাছি অ্যালট্রুইজম দেখায়। মৌমাছি একটা থাকে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি, তিন ধরনের মৌমাছি থাকে। ওরা কি দেখায়, পরার্থপরতা বা সহমর্মিতা দেখায়। এর অ্যান্টোনিম কি, সেলফিশনেস। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, তোমরা সবাই জানো। তাহলে টপিক কি এটা, মৌমাছি থেকে। তুমি কি পড়ার সময় খেয়াল করছিলে যে অ্যালট্রুইজম কথাটা তুমি কোথায় ছিলে? এই এই শব্দটা প্রচলন করে কে, অগাস্ট কোথ নাকি কমাট, কি যেন একটা উচ্চারণ লিখছে বইতে। যাক, এরপর দ্বিতীয় রায় চলে আসি আমরা অ্যামালগ্যামেট। অ্যামালগ্যামেট মানে কি, যুক্ত করা। অ্যামালগ্যামেট মানে যুক্ত করা। এই টপিকটা কোথায় পড়ছো তুমি, ফিজিক্স সায়েন্সের বইতে রসায়ন দ্বিতীয় পত্রের তুমি হচ্ছে চতুর্থ অধ্যায় পড়ছো, এই যে সংকেতটা, এটাকে দিয়ে বলা ছিল সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম, অথবা ZnHg হলে হতে পারে জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে? অ্যামালগাম মানে সোডিয়াম এবং মার্কারির এই যে যৌগ, এটাকে বলা হচ্ছে অ্যামালগাম। তাহলে অ্যামালগাম মানে কি, যুক্ত করা, অ্যামালগামেট। আচ্ছা, এর অ্যান্টোনিম কি, সেপারেট। দেখো এই বানানটা নিজে নিজেই অনেক ইম্পর্টেন্ট, কারণ স্পেলিংয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার সম্ভবত মেডিকেলে আসা কোশ্চেন এটা। আমি মনে রাখতাম সে পাড়া তে, মনে থাকবে? দেখো প্রথমটা ই, লাস্টটা ই, মাঝখানে দুটো এ, SEPARATE, ঠিক আছে? তাহলে দেখো আমরা কীভাবে পড়া আসলে কানেক্ট করতে হয়, একটা পড়ার সাথে আরেকটা পড়া কীভাবে কানেক্ট করতে হয়, এটাই আসলে আমাদের দেখানোর মূল জিনিস। যে আসলে এই জিনিসগুলো তোমার মুখস্থই করতে হবে, বা এখানে দেখো পুরো বইতে হয়তো 400 অ্যান্টোনিম আছে, তার ভিতরে আমি দেখাবো হয়তো 30টা, বাকিগুলো কিন্তু তোমার মুখস্থ করতেই হবে। আসলে একজন টিচার হিসেবে আমি কী করতে পারি, তোমাকে তো পুরো মুখস্থ করাই দিতে পারবো না, আমি জাস্ট তোমাকে পড়ার কৌশলটা ধরাই দিতে পারি, বা কীভাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্ট করে পড়া যায় সেটা শেখাতে পারি, তাই না? তো দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবা। অ্যানেমিক, তিন নম্বর বলতেছে অ্যানেমিক, কথাটা কোথায় পড়ছো তুমি, রক্তের চ্যাপ্টারে পড়ছিলে অ্যানিমিয়া, হ্যাঁ, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা কমে গেলে, লোহিত রক্তকণিকা অভাবে যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। এটার ফলে কী হবে, রোগীর যে ডাক্তারের কাছে গেলে দেখো না, যেরকম চোখ ইয়ে করে দেখে, এটা কী দেখে, অ্যানিমিয়া আছে কি না। অ্যানিমিয়া হলে কী হবে, যে লাল রং সেটা বিবর্ণ হয়ে যায়, রংটা হচ্ছে ওরকম দেখায় না। তাহলে অ্যানিমিক শব্দের অর্থ কী, বিবর্ণ, বিবর্ণ, অ্যানিমিক, অ্যানিমিয়া হয়েছে যার, সে হচ্ছে অ্যানিমিক। আচ্ছা, এর অ্যান্টোনিম কী আছে, স্পার্কলিং। স্পার্ক শব্দের অর্থ কী জানো, আগুনের ফুলকি, আগুনের ফুলকি কী, উজ্জ্বল না, স্পার্কলিং মানে জল জ্বলে বা উজ্জ্বল, ঠিক আছে? এটা তাহলে এর অ্যান্টোনিম। আচ্ছা, এরপর আসো বিনাইন, এর অ্যান্টোনিম কী আছে, ম্যালিগন্যান্ট আছে, ইভিল আছে বা হার্মফুল আছে। বিনাইন মানে হচ্ছে কম ক্ষতিকর বা অপেক্ষাকৃত কম মারাত্মক বা উপকারী, এই জাতীয় অর্থ বোঝায়। ম্যালিগন্যান্টগুলো হচ্ছে ক্ষতিকর অর্থ বোঝায়। এই টপিক কোথায় পড়ছো তোমরা, ম্যালেরিয়া, আরও পড়ছো, আমি এক এক করে বলি। বিনাইন তোমরা পড়ছো কি, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইন শব্দের অর্থ হচ্ছে কম ক্ষতিকর, টার্সিয়ান মানে হচ্ছে প্রতি তিন দিনে, এভরি থার্ড ডে, কারণ এখানে 48 ঘন্টা পরপর জ্বর আসে ম্যালেরিয়াতে, এই ধরনের ম্যালেরিয়াতে 48 ঘন্টা, অর্থাৎ মাঝখানে কি দুইটা দিন মানে পুরোপুরি চলে গেছে, অর্থাৎ থার্ড ডেতে, এভরি থার্ড ডেতে জ্বর আসতেছে, তাই কিন্তু এদের বলা হচ্ছে টার্সিয়ান। আর কিছু আছে তোমাদের হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া, কোয়ার্টার মানে কি এভরি ফোর্থ ডেতে, অর্থাৎ প্রতি চতুর্থ দিনে যে জ্বর আসে, এই কারণে এগুলো বলা হয়। তার বিনাইনের অ্যান্টোনিম উল্টো হচ্ছে ম্যালিগন্যান্ট, ওখানে দেখবে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া আছে তোমার বইতে, আর হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া আছে, এবার পড়ার সময় খেয়াল করো। অর্থাৎ বিনাইনের
আচ্ছা ম্যালিগন্যান্ট, আমরা ক্যান্সারকে দুই ভাগে ভাগ করি, আমরা বলি বিনাইন ক্যান্সার, ম্যালিগন্যান্ট ক্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা শিখতে পারবা। এরপর হচ্ছে ইভিল, ইভিল আরেকটা জিনিস আছে কি, তোমরা যে বলতেছো যে সবুজ রসায়ন, সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি আছে না, গ্রিন কেমিস্ট্রির অপর নাম কিন্তু বিনাইন কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে দেখো অনেক কিছু বলে ফেললাম, ইভিল মানে কি ক্ষতিকর, আর হার্মফুল মানেও ক্ষতিকর, তাহলে এগুলো সব বিনাইনের অ্যান্টোনিম। আচ্ছা এখানে চলে আসি আমরা কার্নিভোরাস, কার্নিভোরাস শব্দের অর্থ হচ্ছে মাংসাশী। দেখো ভোরাস, এই ভোরাস শব্দের অর্থ হচ্ছে হাংরি, হাংরি, ঠিক আছে? এই ধরনের তিনটে শব্দ মেইনলি আমরা সবসময় ইউজ করি, সেগুলো কি, একটা হচ্ছে হার্বিভোরাস, হার্ব মানে কি বিরুৎ, যারা গাছপালা খায় তারা হচ্ছে হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী, যারা মাংস খায় তারা হচ্ছে কার্নিভোরাস, কার্নিভোরাস, তারা হচ্ছে ভোরাস মানে হাংরি। আচ্ছা মানুষ কি, মানুষ হচ্ছে অমনিভোরাস, কারণ কি যে মানুষ যা দেখে অমনি ভরে দেয়, ভালো উদাহরণ কে, বিয়ার গ্রিলস। আচ্ছা মানুষ যা দেখে অমনিতে হাংরি হয়ে পড়ে, তাই মানুষ হচ্ছে অমনি ভরাস। আর হচ্ছে হাইড্রা, এখানে হাইড্রা হচ্ছে তোমার হচ্ছে হার্বি, তোমার হচ্ছে মাংসাশী, কার্নি ভরাস। ঘাসপুরিং কি ছিল, ঘাসপুরিং ছিল কিন্তু হার্বি ভরাস অর্থাৎ তৃণভোজী ছিল, ভেজিটেরিয়ান, এই শব্দটার সাথে তোমরা আসলে পরিচিত, ভেজিটেবল দেখে বুঝতে পারতেছো। ওকে আমরা চলে যাই, কোহেশন, কোহেশন এটা পড়ছো কোথায়, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এ পড়ছো, কি আছে তোমার এখানে অ্যাডহেসিভ আর কোহেসিভ ফোর্স দুইটা আছে, মানে অ্যাডহেশন আর কোহেশন দুইটা জিনিস আছে। এখন তুমি বলো, কমেন্ট করবা যে আসলে কোনটা সংশক্তি বল আর কোনটা আসঞ্জন বল। আমি বলে দিলাম একটা অ্যাডহেশন একটা কোহেশন আছে, একটা সংশক্তি একটা হচ্ছে আসঞ্জন, তুমি নিচে কমেন্ট করে জানাবো যে কোনটা কি, ঠিক আছে? তাহলে অ্যাডহেশন কোহেশন এখানে আছে, এর জন্য আমরা কি জোড়া লাগাবে, যুক্ত করবে, একসাথে যুক্ত করবে। আর কি ডিজ ইন্টিগ্রেট, ইন্টিগ্রেশন মানে কি জোড়া লাগানো, ডিজ ইন্টিগ্রেট মানে কি, ডিজ থেকে বুঝতে পারতেছি যে নেগেটিভ কোনো কিছু একটা, অর্থাৎ এরা ভাঙবে, ভাঙবে দূরে নিয়ে যাবে, তাহলে এরা শিখে ফেললাম। আচ্ছা সপ্তমটা কি লিখছি, ডিতে চলে আসি, এবিসি পর্যন্ত পড়ছি, ডিতে হচ্ছে ডেসিকেট, ডেসিকেট তুমি পড়ছো, দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়ে পড়ছো, তুমি ভ্যাকুয়াম ডেসিকেটর, কি করতে, শুষ্ক করতে ব্যবহৃত হয়, শুষ্ক কারক, তাই না, শুষ্ক কারক, তাহলে ডেসিকেট শব্দের অর্থ হচ্ছে শুষ্ক। এর অ্যান্টোনিম হিসেবে কী লিখছে, লিখছে হচ্ছে ফ্রেশ। আচ্ছা এটা হয়তো কোন অর্থে অ্যান্টোনিম করছে, আমার কাছে মনে হয় যে শাকসবজি, শাকসবজি আমরা কী চাই, টাটকা চাই, হ্যাঁ, বা তাজা শাকসবজি চাই অর্থাৎ ফ্রেশ চাই, আর ওটা যদি হচ্ছে শুকায় যায় তাহলে আমরা বলবো ডেসিকেট, যে পানি মেরে, পানি মেরে হচ্ছে ওরা সতেজ রাখার চেষ্টা করে না, আমার মনে হয় ওইখান থেকে ডেসিকেট ওরা কথাটা এটার অ্যান্টোনিম হিসেবে ধরছে। দেখ ডগমা, ডগমা এই শব্দটা আমরা পড়ছি কোথায়, মনে করো বোটানির প্রথম অধ্যায়ে পড়ছো তুমি, সেন্ট্রাল ডগমা অব লাইফ, এই যে এখানে লিখছি সেন্ট্রাল ডগমা অব লাইফ, জীবনের কেন্দ্রীয় প্রত্যয়, তোমার বইতে এরকম বাংলা করছে, ডগমা অর্থ হচ্ছে বইতে দেওয়া হচ্ছে দৃঢ় ধারণা, একটা মতবাদ এরকম, এর অর্থ কি, এর অ্যান্টোনিম কি আনবিলিভ অর্থাৎ বিশ্বাসের অভাব, ডগমা মানে হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে বিশ্বাসের অভাব, এটা পড়ছো কি সেন্ট্রাল ডগমা অব লাইফ, সেন্ট্রাল ডগমা অব লাইফ কী ছিল, তোমার হচ্ছে ট্রান্সলেশন আর হচ্ছে ট্রান্সক্রিপশন এইগুলোর একসাথে বলছিল হচ্ছে সেন্ট্রাল ডগমা অব লাইফ। আচ্ছা আমরা চলে যাই ডিকে, ডিকে শব্দের অর্থ কি ক্ষয় হওয়া, তোমরা পড়ছো যে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, দেখো এখানে লিখছি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, এই যে ক্ষয়, ক্ষয়ের ইংরেজি হচ্ছে ডিকে, ডিকে কনস্ট্যান্ট বলবে, তাহলে এটা আসে হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পেপার থেকে এটা নিচ্ছি। তাহলে অ্যান্টোনিম কি আছে, প্রোগ্রেস বা স্ট্রেন্থেন অর্থাৎ আরও হচ্ছে উন্নত হওয়া বা উন্নত হওয়া, ঠিক আছে, যেটা হচ্ছে উন্নত হওয়া বোঝাচ্ছে। লাস্টে 10 নম্বর পয়েন্ট কি, এপিডেমিক, এখানে আছে কি তোমরা পড়ছো, এটা অনুজীব অধ্যায় পড়ছো, এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক এই তিনটে শব্দ পড়ছো। আচ্ছা কোনটা কি, এখন আমরা করোনা মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি, এখন শব্দ সবাই এই শব্দ জেনে ফেলছি যে প্যান্ডেমিক মানে পুরো বিশ্বব্যাপী, প্যান একটা শব্দ শিখে রাখো, প্যান, আচ্ছা উপরে লিখি, প্যান শব্দের অর্থ হচ্ছে অল, প্যান মিন্স অল, ঠিক আছে, প্যান্ডেমিক মানে কি অল, পৃথিবীর সব দেশ মোটামুটি আক্রান্ত, এখানে বলতেছে প্যান্ডেমিক, ঠিক আছে। আচ্ছা এন্ডেমিক কি, এন্ডেমিক এই জিনিসটাও তোমরা পড়ছো বোটানির অধ্যায়ে 12-তে, যে একটা প্রাণী বা একটা উদ্ভিদ একটা নির্দিষ্ট অঞ্চলের বাইরে কোথাও পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি বলতেছি ওই অঞ্চলের এন্ডেমিক, তাই না, তাহলে এন্ডেমিক মানে খুবই নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ ধর বাংলাদেশের ভিতর সীমাবদ্ধ বা ঢাকার ভিতর সীমাবদ্ধ। এপিডেমিক মানে কি, একটু বেশি এলাকা জুড়ে বিস্তৃত, ধরো শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান এইটুকু জায়গা জুড়ে বিস্তৃত, তাহলে এই ক্ষেত্রে এগুলোর আমরা বলি হচ্ছে এপিডেমিক, মানে এন্ডেমিক মানে একদম ছোট, এপিডেমিক এর থেকে একটু বড়, তার থেকে সব থেকে বড় হচ্ছে প্যান্ডেমিক, প্যান্ডেমিক। তাহলে এই তিনটা টপিক, এই তিনটা জিনিস কিন্তু তোমার অন্য দুই অধ্যায়ে ব্যাখ্যা করে একটা করে উদাহরণ দেওয়া আছে। তো আমরা চলে যাচ্ছি
এর পরের 10টা অ্যান্টোনিমে। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফিউশন। দেখো এর ফিউশন এই শব্দটা আমরা পাইছি কোথায়? ফিউশন বা ফিউশন বিক্রিয়া সম্পর্কে আমরা জানি, কেমিস্ট্রিতেও বলছে, ফিজিক্সেও বলছে। ফিউশন বিক্রিয়াটা কি? যেখানে একটা বড় জিনিস ভেঙে ছোট ছোট জিনিস তৈরি হবে, কারণ কি ফিউশন শব্দটা ছোট জিনিস শব্দ, আর ফিউশন ফিউশন হচ্ছে বড় শব্দ, তাহলে এখানে ছোট ছোট জিনিস যুক্ত হয়ে বড় জিনিস তৈরি হয়, তাই না? তাহলে এই যে ফিউশন ফিউশনের বিক্রিয়া, ফিউশন মানে কি? তাহলে ছোট ছোট জিনিস যুক্ত হয়ে বড় জিনিস তৈরি হয়, বড় জিনিস তৈরি হয়। কিন্তু সেপারেশন মানে কি? বড় জিনিস ভেঙে তুমি আলাদা আলাদা করে ফেললে। একটু আগে আমরা দেখছি সেপারেট বানানটা কি, SEPARATE, ঠিক আছে? তাহলে এটা গেল হোমোজেনাস। হোমো শব্দের অর্থ একই, একই, তোমরা পড়ছো হোমোলোগাস ক্রোমোজম, তাই না? এখানে দেখো ডাইভার্সিফাইড, ডাইভার্সন, ডাইভার্স মানে কি? ডাইভার্সিটি, বৈচিত্র্য, বিভাজন, তাই না? হোমোজেনাস মানে হচ্ছে একই রকম, এটা হচ্ছে ডাইভার্সিফাইড। এখানে লিখছি আমি জিন তত্ত্ব বিবর্তনের অধ্যায়ের, আমি ওইখান থেকে বলতে চাচ্ছি। ওখানে অবশ্য আছে কি হোমো জায়গা, সেটারও জায়গা। দেখ জুভেনাইল, এই শব্দটার সাথেও তোমরা পরিচিত হচ্ছ। জুভেনাইল শব্দের অর্থ হচ্ছে তরুণ, কেমন? তরুণ। অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে প্রবীণ বা বৃদ্ধ। আচ্ছা এই শব্দটা তোমরা কোথায় পড়ছো? জুভেনাইল ডেলিকোয়েন্সি, তোমরা একটা প্যারাগ্রাফ পড়ে থাকতে পারো। জুভেনাইল ডেলিকোয়েন্সি মানে কি? কিশোর অপরাধ, কিশোর অপরাধ। আচ্ছা এছাড়াও তুমি পড়ছো কোথায়? ঘাস ফড়িংয়ে, ঘাস ফড়িংয়ে তোমরা পড়ছো যে জুভেনাইল হরমোন ক্ষরণ করে। আচ্ছা কোন গ্রন্থি সেটা আমি বলবো না, সেটা কমেন্ট করে দেখো, তুমি বই বের করে দেখো দরকার হলে, মনে থাকলে এখনই লেখো কমেন্ট করে আমার এখানে। জুভেনাইল হরমোন ক্ষরণ করে, এটা ঘাস ফড়িংয়ের কি তরুণ অবস্থা বজায় রাখতে চেষ্টা করে, কিন্তু কিছুদিন পর ওইটা হচ্ছে আবার গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ করে, অর্থাৎ তার হচ্ছে যৌনাঙ্গে বৃদ্ধি দেয়, বৃদ্ধি করে। তাহলে যে জুভেনাইল মানে তরুণ, এটা হচ্ছে অ্যাডাল্ট। আর একটা জিনিস পড়ছো তুমি যখন হচ্ছে ম্যালেরিয়ার শেষে প্রতিকার ওখানে পড়ছো, আর তখন হচ্ছে ওখানে লেখা আছে যে জুভেনাইল হরমোন ছিটিয়ে দিয়ে মশার বিস্তার রোধ করা যায়। জুভেনাইল মানে কি? তরুণ, তরুণ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা পরে চলে আসে আমরা ময়েস্ট। ময়েস্ট শব্দের অর্থ কি? একটু ভিজা ভিজা, ময়েশ্চারাইজার আমরা বলি না ময়েস্ট, সেটাকে অ্যান্টোনিম কি? ড্রাই মানে শুষ্ক। আচ্ছা এটা কি লিখছি আমি? ডেসিডুয়াস ফরেস্ট, দুই প্রকার আছে, একটা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, আর একটা হচ্ছে টেম্পোরেট ডেসিডুয়াস ফরেস্ট। মনে আছে কিনা? এটা হচ্ছে জীবের পরিবেশ বিস্তার বোটানির অধ্যায় 12 থেকে রেফারেন্সটা দিচ্ছি। মায়োপিক, দেখো মায়োপিয়া চোখের দৃষ্টি ত্রুটি লিখছে, দৃষ্টি ত্রুটি একটা হয় হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি, হাইপার মানে কি দীর্ঘ, হাইপার মানে কি বেশি বড়, তাহলে এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি অর্থাৎ প্লাস। আর মায়োপিয়া মানে কি? মায়োপিয়া হচ্ছে মাইনাস, মায়োপিয়া হচ্ছে মাইনাস, ঠিক আছে? এই যে ব্রড মাইন্ডেড, ব্রড মানে কি? তাহলে উল্টো কথা, মায়োপিয়া মানে হচ্ছে সংকীর্ণ, হ্যাঁ মন্ডন ছোট এরকম। আচ্ছা মায়োপিক, আচ্ছা ব্রড মাইন্ডেড যে মন উদার, তাহলে এটা হবে ওর অ্যান্টোনিম, চোখের দৃষ্টি ত্রুটি। আচ্ছা মায়োপিয়া হলে কি লেন্স? মায়োপিয়া মানে বলছে কি? মাইনাস, মাইনাস, হ্যাঁ। হাইপারমেট্রোপিয়া, হাইপার মানে প্লাস, তাহলে ওদের দেবো হচ্ছে প্লাস চশমা, এদের দেবো হচ্ছে মাইনাস চশমা, কেমন? বেশিরভাগ হচ্ছে আমাদের বয়সের তরুণ তরুণীদের কিন্তু এই সমস্যা থাকে, মায়োপিয়ার সমস্যাটা কমন। দেখ নকচার্নাল নাইট, এন ফর নকচার্নাল, এন ফর নাইট, এটা কি? নিশাচর। এর অ্যান্টোনিম কি আছে? ডে, ডিউরনাল, ডিউরনাল মানে দিবাচর। দিবাচর এই শব্দটা হচ্ছে মূলত ঘাসফড়িঙে, ঘাসফড়িঙে একটি দিবাচর প্রাণী, এখানে লেখা আছে এই শব্দটা, এই কারণে এটা রেফারেন্স আমি ঘাসফড়িং লিখে রাখছি। এর অ্যান্টোনিম হচ্ছে নকচার্নাল, মনে রাখবা। আচ্ছা নেবুলা, এটা কি জ্যোতির্বিজ্ঞানে এই কথাটা একটা বলা আছে যে নেবুলা, নেবুলা গ্রহ বা নেবুলা সৃষ্টি করে। নেবুলাস এর অ্যান্টোনিম কি আছে? ক্লিয়ার, নেবুলা মানে হচ্ছে ঝাপসা, ঠিক আছে? আচ্ছা ওরাল, এই শব্দটা তোমার ছোটোবেলা থেকেই পরিচিত থাকার কথা, ওরাল পরীক্ষা হতো আমাদের, যেটা হচ্ছে মৌখিক, আর এর অ্যান্টোনিম হচ্ছে রিটেন, যা আগে পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হয়, তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা হয়, তাই না? ভাইবা হয়, তাহলে ওরাল রিটেন। আমি এখানে একটু একান্ডর মধ্যে মানে রেফারেন্সটা লিখে রাখছি, ওখানে কি আছে? মৌখিক প্রান্তে, যে ওরাল প্রান্ত, বিমৌখিক প্রান্ত, ওরাল অ্যাবোরাল দুইটা প্রান্তের কথা লেখা আছে, ঠিক আছে? ওখান থেকে একটু রেফারেন্স টানছি আমি। 19 নম্বরে কি লিখছি? অবেস, অবেস মানে কি? অবেসিটি, অবেসিটি পড়ছো তুমি, স্থূলতা, পরিপাক, পরিপাক অধ্যায় পড়ছো, অবেসিটি। অবেস মানে হচ্ছে স্থূল, স্লিম মানে হচ্ছে চিকন, পাতলা, তাই না? আচ্ছা সিউডো, সিউডো মানে কি? মিথ্যা, মেকি, নকল, ভ্রান্ত, এই শব্দটা পড়ছো। সিউডোপোড, হাইড্রা, হাইড্রা না সরি, অ্যামিবা কি করে? সিউডোপোড ক্ষণপথ বিস্তার করে চলে না, ইংরেজিতে বলা হয় কিন্তু সিউডোপোড। এখানে এর অ্যান্টোনিমটা আছে কি? অনেস্ট, অনেস্ট আছে, এটা হচ্ছে সিলোম। দেখো যে সিলোম আমি পড়ছি যে ইউ সিলোমেট, সিউডো সিলোমেট, অ্যাসিলোমেট, তিনটা সিলোমযুক্ত প্রাণী আছে। এই যে সিউডো সিলোমেট ভ্রান্ত বা মিথ্যা মেকি নকল সিলোমযুক্ত প্রাণী কারা ছিল? পর্ব হচ্ছে চার, চতুর্থ পর্ব নেমাটোডের ছিল কিন্তু সিউডো সিলোমেট যুক্ত। আচ্ছা 21 নম্বরে আমি কি লিখছি? প্রোফাউন্ড, প্রোফাউন্ড শব্দের অর্থ কি? গভীর। এর অ্যান্টোনিম কি আছে? সুপারফিশিয়াল। প্রোফাউন্ডের সিনোনিম কি হতে পারে? হতে পারে ডিপ, ডিপ মানে গভীর।
আচ্ছা সুপারফিশিয়াল, এটা কি লিখছি রিফ্লেক্স, তোমার অধ্যায় বারোতে কি তোমার জুওলজির অধ্যায় বারোতে কিন্তু এই শব্দটা লেখা আছে যে তোমার সুপারফিশিয়াল টেন্ডন রিফ্লেক্স কি, সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে ত্বক দিয়ে হয় আর হচ্ছে ডিপ টেন্ডন বা প্রোফাউন্ড টেন্ডন যেটা, সেটা প্রোফাউন্ডটা কিন্তু টেন্ডন দিয়ে হয় আর কি, সুপারফিশিয়াল হচ্ছে ত্বক দিয়ে। তিন ধরনের ওখানে রিফ্লেক্সের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল যেটা ত্বক দিয়ে, তারপর হচ্ছে প্রোফাউন্ড বা ডিপ যেটা হচ্ছে টেন্ডন দিয়ে, আর তিন নাম্বার আছে হচ্ছে তোমার ভিসেরাল বা অন্তঃযন্ত্রীয় অর্থাৎ পৌষ্টিক নালীর জিনিসপত্র দিয়ে। ঠিক আছে, 21 নম্বর 22 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিক্যালসিট্র্যান্ট। এই জিনিসটা কোথায় পড়ছি আমরা? রিক্যালসিট্র্যান্ট বীজ পড়ছি গত বছর, এটা মেডিকেলের পরীক্ষাতেও আসছিল রিক্যালসিট্র্যান্ট বীজ। আচ্ছা, এই রিক্যালসিট্র্যান্ট শব্দের অর্থ তোমার বইতে লিখছে অবাধ্য, এর মানে কি যে বীজগুলো তুমি হচ্ছে করলে যে ফ্রিজিং করলে সংরক্ষণ করলে যেগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায় তাদেরকে বলা হচ্ছে রিক্যালসিট্র্যান্ট বীজ, অর্থাৎ কি অবাধ্য, কথা শুনতেছেন এরকম। আচ্ছা, এর অ্যান্টোনিম কি আছে কমপ্লিয়েন্ট, অর্থাৎ কি বাধ্য ছেলের মতন। ঠিক আছে, আচ্ছা স্যাগ্রিগেট, তুমি এই শব্দটার কথা পড়ছো, ল অব স্যাগ্রিগেশন। ঠিক আছে, তো তুমি পড়ছো অর্থাৎ যে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্রের অপর নাম আছে হচ্ছে ল অব স্যাগ্রিগেশন, কোন সূত্র সেটা তুমি কমেন্ট করে জানাবা। এর অ্যান্টোনিম আছে কি কম্পাইল, কম্পাইল মানে হচ্ছে গাদা করা, স্যাগ্রিগেট মানে কি হয়েছে পৃথক করা, পৃথক আলাদা করে ফেলা, হ্যাঁ বা পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ সূত্র পথ আছে, হ্যাঁ পৃথক আমি বলে দিই, পৃথক হচ্ছে প্রথম। ঠিক আছে, দেখো এখানে পথ, এখানে আছে পথ, তিন অক্ষর তিন অক্ষর, ল অফ স্যাগ্রিগেশন কোনটে, মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে ল অফ স্যাগ্রিগেশন, অর্থাৎ কম্পাইল। এই দেখো পাইল, এই কথাটা আছে, পাইল শব্দের অর্থ কি গাদা করা, ঠিক আছে একসাথে জড়ো করা, কম্পাইল মানে একসাথে করা আর স্যাগ্রিগেট মানে আলাদা আলাদা করা, বিচ্ছিন্ন করে ফেলা, ট্রান্সপারেন্ট। আর হচ্ছে গ্লাস বা কাঁচ তৈরি যেখানে আছে ওই ওখানে পড়ছো, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ আর অপাক মানে কি অস্বচ্ছ। ঠিক আছে, এই শব্দ আশা করি জানো আমার মনে হয় তোমরা সবাই। এটা কি আছে ট্রানজিয়েন্ট, দেখো ট্রানজিয়েন্ট লাস্টের এই দুইটাই, দুটাই হচ্ছে উদ্ভিদ হচ্ছে প্রাণীর আচরণ ওই অধ্যায় থেকে, অর্থাৎ জুওলজির অধ্যায় 12। ট্রানজিয়েন্ট কি অস্থায়ী, পরিযায়ী, কি লিখছি পরিযায়ী পাখি, তোমরা পড়ছো যে ট্রানজিয়েন্ট পরিযায়ী পাখি যেগুলো এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে বাংলাদেশে দু একদিনের জন্য থেমে যায়, দু একদিনের জন্য অবস্থান করে তারপর অন্য দেশে চলে যায়, ট্রানজিয়েন্ট শব্দের অর্থ কি অস্থায়ী। এর অ্যান্টোনিম কি আছে পারমানেন্ট, তাহলে এরা কি অস্থায়ী পরিযায়ী আমরা বলি, তাহলে পারমানেন্ট মানে স্থায়ী। ঠিক আছে, আচ্ছা টার্মিনেট, টার্মিনেট মানে কি শেষ করা, এর মাধ্যমে আমরা আজকে আমাদের ভিডিও টার্মিনেট করব। ঠিক আছে, শেষ করা, এইটা কি লিখছি, এটা হচ্ছে মটর, কি মটর, মতে মোটিভেশনাল, টতে টার্মিনেটিং, রতে রিলিজিং, এই তিন ধরনের সাংকেতিক উদ্দীপনা আছে, মোটিভেশনাল টার্মিনেটিং রিলিজিং। ঠিক আছে, এই টার্মিনেট মানে হচ্ছে শেষ করা, বিগিন, বিগিন তো জানি শুরু করা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা 26টা এমন অ্যান্টোনিম দেখলাম যেগুলো তোমার মূল পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত, তুমি এভাবে যদি আরও খুঁজে পাও তাহলে আমাদেরকে জানাইতে পারো। আর এইভাবেই মূল বইয়ের সাথে কিছু সম্পৃক্ত টপিক আছে, কিছু আছে যেগুলো তুমি প্যারাগ্রাফ এসে এইগুলোতে পড়ে আসছো, এই ধরনের কিছু শব্দ নিয়ে একটা আলাদা ভিডিও করা সম্ভব, বা সিনোনিমের ভিতর যেগুলো আছে মূল বইয়ের সাথে মিল সম্পন্ন এইগুলো নিয়ে আলাদা ভিডিও করা সম্ভব। আর এর আগেও আমার 3টা ভিডিও দেওয়া আছে সিনোনিম টপিকের ওপর, যারা এখনও দেখোনি সেগুলো দেখে ফেলো, আর নেক্সট কোন টপিকের ওপর ভিডিও তো সেটা কমেন্ট করে জানাও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে অর্ক দ্য ম্যাজিশিয়ান অফ বায়োলজি বইটা যদি নিতে চাও তাহলে নিচে দ্য ফোন নাম্বারে ডায়াল করে অর্ডার কনফার্ম করে ফেলো। সবাইকে ধন্যবাদ।